শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা লাব্বাইক আল্লাহ হুমায় ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাত ময়দান সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন হাজিরা এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের আল মোয়ায়কিলি হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের একশো ষাটটি দেশের প্রায় পঁচিশ লাখ মুসলমান হাজিদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার শহীদ আরাফাতের ডেস্কপোর্ট লাভবাইক আল্লাহহুমা লাব্বাইক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির লাখো হাজির কণ্ঠে এই লাভবাইক ধ্বনিতে মুখর গোটা আরাফাত ময়দান হজের মূল আনুষ্ঠানিকতায় ভোরে মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হন তারা আজ সারাদিন সেখানে অবস্থান করবেন হাজিরা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে পঁচিশ লাখ হাজির জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ এবছর খুদবা ও নামাজ পড়াবেন সায়ক ডক্টর মাহের আল মোয়াইকিলি আরাফাতে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের ঠিক আগে হাজিরা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে সেখানে মাগরীব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন ওই সময় শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন রবিবার মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর নিক্ষেপ এবং পরে কোরবানি করবেন তারা এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাও করবেন মক্কা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা মিনায় আরও দুই দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা অফ করবেন শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক